ই সব ফটো আমার দিদি তুলে দিয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কোয়েল ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আজকে চলে এসেছি আমি কাদের বাড়ি তো বুঝতেই পারছো আই থিঙ্ক পূজা দিদিদের বাড়িতে আজকে হচ্ছে আমি এসছি বোন হিসাবে না আমি এসছি গরিবের মডেল হিসাবে সরি গরিব মডেল আমি গরিব মডেল তাই তো মানে দিদি আমাকে ডেকেছে আজকে আমার দিদি আমাকে সাজাবে ঠিক আছে তো আমিও আজকেও ভীষণ এক্সাইটেড কারণ দিদি প্রথমবার আমাকে মন দিয়ে সাজাবে এতদিন এমনি সাজিয়েছে আজকেও মন দিয়ে আমাকে ডেকেছে সাজাবে ঠিক আছে তো তুমি কিছু বলতে চাও না তোর সাহায্য বল কী বলবো এবার আমিও বুঝতে পারছি না কেমন কী হবে এবার চেষ্টা করবো ভালো করার কারণ আমার সামনে অনেকগুলো কাজ আছে আমি ওর দেখতে চাই যে আমি কেমন কাজ মানে আদৌ ভালো পারবো কি পারবো না ওই জন্য প্রথমে আগে ট্রাই করছি ওকে জানি না কেমন হবে আর কেউ যদি আমাকে বুক করতে চাও তাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তা তোমরা আমাকে বুক করতে পারো ওই নাম ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে তো চলো তোমরাও দেখতে থাকো আমার দিদি কি কাজ শিখলো কেমন কাজ করবে আজকে আমিও তো ভীষণ এক্সাইটেড তো চলো তোমরা দেখতে থাকো এদিকে দিদি প্রথমে আমার আইব্রোটা সেট করে নিচ্ছে আর সত্যি কথা বলতে আমার ব্রো কিন্তু ভীষণ ভীষণ খারাপ মানে আমি বুঝতে পারি না যে আমার বুড়োটা ঠিক কেমন একটা এদিক একটা ওই তো তার জন্য সেট করতে ভীষণই প্রবলেম হয় আর আমি যখন বুড়ো তুলি বেশিরভাগ টাইমে আমি তুলি না কারণ ভাবি যে বুড়ো একটু বেশি হলে হয়তো তুললে ভালো লাগবে দেখতে আর ঠিক হবে কিন্তু যতবারই তুলি সে বুড়ো আমার একটু এদিক ওদিক হয়েই যায় ও তার জন্য দিদি সেট করতে ভীষণই কষ্ট হয়েছে আর আগে পরে আমি যাদের কাছ থেকে সেজেছি তারাও কিন্তু ঠিক করে সেট করতে পারেনি কারণ আমি পারি না কারণ আমার বড়টা সত্যি ভীষণ খারাপ যাই হোক দিদি তাও মন দিয়ে খুব সুন্দর করে করে দিয়েছে বড়ো আমি তো ভাবতে পারিনি আমার বুড়োটা এত সুন্দর করে দেবে তো দেখতে পাচ্ছ আমার বড়টা কত সুন্দর করে দিয়েছে আর আমি এখানে বলছিলাম আমাকে রাক্ষসের মতো লাগছে সত্যি কিন্তু আমি রাক্ষস তো যাই হোক এবার আমি কিন্তু দিদিকে বলেছিলাম যে আমাকে ঠিক এইভাবে এইভাবে সাজাবি আমি একটা ফটো দেখিয়েছিলাম মানে আমার করে আমাকে সাজিয়ে দিবি তোর সাজাবি না আমি যেরকমটা বলেছি ঠিক সেরকমটা সাজাবি দিদি কিন্তু ঠিক সেইভাবেই আমাকে সাজিয়ে দিয়েছে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি তা আমি ছিলাম কালো হঠাৎ করে দেখি যে আমি ফর্সা হয়ে গেছি এনি জাদু করেছে তাই তা আপাতত এই পর্যন্ত এসছে তো ভীষণ এক্সাইটেড কখন আমাকে সুন্দর করে একদম সাজিয়ে তুলবে আমি জানি খুব ভালো সাজাবে বন্ধ কর এবার কি চোখ না ক্যামেরা বন্ধ কর মানে যদি ক্লায়েন্ট যদি এরকম করে মাঝে মধ্যে ফোন করবে ফোনে কথা বললে তখন কি হবে আজকে ভাবছি বিয়েটা করেই ফেলবো সবাই বলে বিয়ের এত শখ তোমার সিরিয়াসলি আজকে আমি বিয়ে করেই ফেলব তো এদিকে মুখের বেস্টটা কমপ্লিট তাই তো আইশাটা পড়াবে অনেক কিছুই করানো বাকি তুই এখন ক্যামেরাটা বন্ধ কর আমি ওকে বলেছি আমি আগে বন্ধে সাজাই তারপর লাস্টে তুই দেখাস ও তারা করে ছটর ফটর করে বারবার ক্যামেরা অন করছে তো চলো দেখতে থাকো তোমরা আমি জানি তোমরাও এক্সাইটেড এদিকে কিন্তু চোখের কাজ করানো পুরো হয়ে গেছে আর তোমরা তো দেখলে দিদি ভিডিও করতেই দিচ্ছে না কারণ হচ্ছে দিদি চাইছে যে আমি একবারে তোমাদের সামনে আসি তারপরেও কিন্তু আমি অল্প অল্প করে ভিডিও করার চেষ্টা করছিলাম তো এরপরে আমাকে কলকা পড়াবে আমি বলেছিলাম যে একটু বড় টিভি পড়াতে তাহলে দেখতে বেশ সুন্দর লাগে আর যখন কলকা পড়ায় তখন কিন্তু এমনি টিপগুলো যতই বড় পড়া ছোট ছোট মনেই হয় তো এরপরে কলকা পড়াবে আর কলকা পড়ানোর পরে কিন্তু আমি একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসবো কারণ দিদি বলেই দিয়েছে যেহেতু কলকা পড়ানোর পরে ভিডিও করবি না কারণটা হচ্ছে দিদি চাইছে আমি একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসি আর তোমরা কমেন্ট করে বলবে সাজানোটা ঠিক কেমন হয়েছে দিদি কিন্তু প্রথমবার এত মন দিয়ে মানে ভালোভাবে আর কি সাজাচ্ছে এতদিন নর্মাল সাজিয়েছে যে হ্যাঁ সাজাচ্ছে এরকম একটা ব্যাপার আর এবার কিন্তু সিরিয়াসলি ব্রাইটকে যেভাবে সাজাবে ঠিক সেইভাবে সাজাচ্ছে এদিকে এখন সুন্দর করে আমাকে কলকা করে দিচ্ছিল আমি বলেছিলাম একটু ভালো করে পুরো কপালটা ঝুঁড়েই আর কি কলকা করবি দেখতে বেশ সুন্দর লাগে তো আমি যেরকম যেরকমটা বলছি দিদি কিন্তু ঠিক সেরকম সেরকমটা আমাকে সুন্দর করে কলকা করে দিল আর কলকাটা আমার এত পছন্দ হয়েছে আর দিদি কিন্তু কলকাটা পুরো নিজের মন থেকে করেছে কোনো কিছু দেখে করেনি তো এটা কিন্তু বেশ ভালোই লেগেছে আর এই যে কলকা দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দিদি কিন্তু পুরো টাইম মন থেকে করেছে নিজের তো চলো একবারে শাড়ি পরে কিছু রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো এই যে আমার শাড়ি পরা হয়ে গেছে চুল বাঁধাও হয়ে গেছে আর সামনে যত চুল আমার ছোট ছোট ছিল তার কারণে চুল যতই বাচ্ছি ততই না পুরো চুলগুলো বেরিয়ে যাচ্ছে দেখো এই দেখো তো অনেক কষ্ট করে সেট করে রেখেছি এইখানটায় এই কারণে চুল বাঁধাটা বারবার নষ্ট হয়ে যাচ্ছিলো ছোটো ছোটো চুল বেরিয়ে আসছিল তার দিদিরও একটু খারাপ লাগছিলো তো গাইস আমি ফাইনালি রেডি আমার কিছুক্ষণ পরে বিয়ে তো এই যে আমাকে নথটা খুলে যাচ্ছে কি করবো আমি বুঝতে পারছি না নথটা অতিরিক্ত বড় হয়ে গেছে আয় তো তোকে একটু কত সুন্দর সাজিয়েছিস আমাকে কেমন লাগছে সবাই কিন্তু জানিও তো আর তোমাদের যদি কাজ ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেটাতে কন্ট্যাক্ট করতে পারো দিদির সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার আর এখন আমরা একটু ফটোশুট করব তো চলো দেখা যাক আমার রিয়াকশন দেখে সবাই মানে আমাকে দেখে সবাই রিয়াকশন কেমন হয় তো এখন হবে ফটোশ্যুট আর আমার ক্যামেরাম্যান হচ্ছে দেখাচ্ছি এই যে হচ্ছে ক্যামেরাম্যান দেখে ওভাবে তো আমাদের অনেক ফটোশ্যুট হয়ে গেছে এখন দিদি বললো যে একটু সিঁদুর পরিয়ে দেবে তাহলে একটু বেশি সুন্দর লাগবে তাই বলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি না হলে তোমরা আবার কত কিছু ভাববে যে সত্যি আই থিঙ্ক বিয়ে হয়ে গেছে আমার এটা তো সরাতে হবে এক সেকেন্ড এইভাবে গড়া বেশি দেখাতে হবে না আস্তে বুঝতে পারছে না এইভাবে পড়া নিচে একটা কাগজ রাখলে ভালো হতো বুঝলি নালে নিচে পড়বে পায়ে লাগবে এইভাবে পড়া তো ওই জায়গা পা লাগবে না বুঝিস না সিঁদুর তাহলে কি করবো হাতে

চলো এবার আবার ফটোশ্যুট করবো আমার গাছ কৌটো আমার দিদির মানেই আমার এই যে এই যে ক্যামেরা চলো তো এই যে ফটো তুলেছি আমি সব ফটো আমার দিদি তুলে দিয়েছে কেমন লাগছে জানিও পুরো মনে হচ্ছে রিয়েল বিয়ার এই পোস্টটা সেই ছিল কোন এই যে আবার কুটনি 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 লাগছে তা মাসি কেমন লাগছে বললে না তো সুন্দর হয়েছে তোমার বৌমা সাজানো কেমন আছে সেটা বলো তো যারা যাদের আমার সাজ ভালো লাগলো তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে কিন্তু দেওয়া থাকবে যতক্ষণ আমি সাজাবো ততক্ষণ তোমরা স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবে তো এখান থেকে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর আমাকে বুক করতে পারো অবশ্যই তো এই যে হচ্ছে আমার সবথেকে ভালো লেগেছে এই ফটোটা যতগুলো তুলেছি হিংসুটে আমাদের কিন্তু ফটোশুট হয়ে গেছে আর আমি বাড়ি যাব প্রায় বাজে হচ্ছে ছটা পনেরো সন্ধ্যা তো এখনই সব কিছু চেঞ্জ করে আমি একটু খাওয়া দাওয়া করবো ভীষণ খিদে পেয়েছে তারপরে বাড়িতে চলে যাবো ভাবছি এইভাবেই চলে যাব। মার সঙ্গে একটা প্র্যাঙ্ক হয়ে যাবে কিন্তু না মা ধরো এমন ভয় পেল ধরো আর কি হবে যাই আমার দিদি বলছে ধরো ভয় পেয়ে আটিস ধরে গেলাস ওই তো আঠাশ আঠিশ যাই হোক আমার দিদি এদিকে এখন সব কিছু গোছাচ্ছে প্রোডাক্ট ও যত পুরো খাটটা একদম ছড়িয়ে ছিটে রেখেছে আর এই যে আমি এখন রেস্ট নিচ্ছি শুয়ে বসে ঠিক এইভাবে তো এখন আমি এটা চেঞ্জ করব সব কিছু চেঞ্জ করে আমি বাড়িতে যাব খাওয়া দাওয়া করে এই রাত্রেবেলা আমার বাড়ি যেতেই হবে তো খাটের অবস্থা ঠিক এই রকম হে তোর কাজ তোর ভালো লেগেছে হ্যাঁ এটা হচ্ছে বড় প্রশ্ন কতগুলো ছিল আর কোথায় বাকিগুলো হে মা বলবি তো কি তোর কাজ তোর কেমন লেগেছে জানি না ও রিভিউ দেবে না নিজের প্রশ্নটা করতে নেই আমার কিন্তু বেশ ভালোই লেগেছে বেশ না অনেক ভালো লেগেছে এই যে আমার শাখা বলে আমার দিদি শাখা সব কিছু আমার দিদি আর এই যে ক্যামেরা রাজের এখন না বাড়ি যাব খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি ভেবেছিলাম যে বাড়ি যাবো না ওকে যেতে দিচ্ছে না কেউ দাদা নিচে ফুচকা নিয়ে এসেছে এখন দাদা ফুচকা স্টল দিয়েছে তো দিদি খাচ্ছে আমি আমি যেহেতু পরেছিলাম তাই আর খাইনি এখন পরে তো এই যে হচ্ছে ফুচকা ঘুগনি সব কিছু এনেছে দাদা বাজার থেকে আর এখন আমি খাবো ফুচকা তো সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে দিদি সাজানো কেমন লেগেছে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে আর আমি ফার্স্ট টাইম কিন্তু এরকম ব্রাইডাল লুক করলাম তো যাই হোক আমি এদিকে এখন ফুচকা খাবো ফুচকা খেয়ে আমার গলায় বেঁধে গেছিলো ফুচকা তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো জানিও তো আজকে মতো সবাইকে ডাটা